করোনার পরিস্থিতির অবনতির মধ্যে গণপরিবহনের পর এবার কঠোর বিধিনিষেধ মেনে চলার শর্তে খুলে দেওয়া হলো শপিং মল মার্কেট। এ নিয়ে জানাতে রাজধানী নিউ মার্কেটে আছেন রিপোর্টার হরিপদ সাহা, সরাসরি যাচ্ছি তার কাছে। হরিপদ, মানে আপনি জানেন যে করোনা মহামারীর যে সংক্রমণ সেটার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু গত সোমবার থেকে সরকার আবারও বেশ জনসমাগম বিপণী বিতান বন্ধ রাখা সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে লকডাউন এর মতো কার্যক্রম হাতে নেয় এবং তার ফলে কিন্তু গত সোমবার থেকেই কিন্তু বিপণী বিতান দোকানপাটগুলো কিন্তু বন্ধ থাকে, জরুরি যেসব খাদ্যপণ্য ওষুধ এইসব দোকান ছাড়া। সেই জায়গা থেকে কিন্তু ব্যবসায়ীদের কিন্তু দফায় দফায় দাবি ছিল যে গত বছর রমজান মাসেও কিন্তু তারা যে ধারাবাহিক সাধারণ ছুটি ছিল 66 দিনের, সেই ছুটির কারণে গত বছর রমজানের ঈদ এবং পয়লা বৈশাখের যে ব্যবসা তারা কিন্তু করতে পারেননি, সেই ক্ষতির পরে এবছর যদি এইরকম একটি অবস্থা তৈরি হয় তারা বলছিলেন যে তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং সংগঠন থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে দাবি জানানো পরে কিন্তু গতকালকে মাঠ প্রশাসন অধিদপ্তর যেটা রয়েছে সরকারের সেখান থেকে কিন্তু একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি যে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে কিন্তু দোকানপাট খোলা রাখা যাবে সকাল 9:00 থেকে 5:00 পর্যন্ত। তো সকালবেলা এসেই আমি নিউ মার্কেটে যেটা দেখতে পেয়েছি যে দোকানপাটগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখানকার দোকানিরা এবং তারা বলছেন যে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক এবং সেই সিদ্ধান্ত যেটা বলা হচ্ছে যে 13 তারিখ পর্যন্ত এই বেচাকেনার অনুমতি দেওয়া হয়েছে। তারা আশা করছেন যে চলতি যে রমজান মাস যেটা আসছে সামনে সেই রমজান মাসেও তারা ব্যবসা করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক যে লোকসান এড়িয়ে কিছুটা তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। তো এখন পর্যন্ত নিউ মার্কেটে কিন্তু দেখা গেছে যে মোটামুটি একটি স্বাস্থ্যবিধি মানার চেষ্টা হচ্ছে এটা আমি দেখতে পেয়েছি, যে লবিগুলোতে কিন্তু সেই মালের পসরা যেভাবে সাজানো হতো আগে সেই সব পসরাগুলো নেই, বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হচ্ছে সেগুলো যাতে জটলা না বাঁধে। পাশাপাশি বাইরে যে হকাররা বসত একটি গাদাগাদি পরিস্থিতি তৈরি হতো সেই জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে হকারদের বসতে নিষেধ করা হয়েছে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিছুটা চলাফেরা করে এখানে কেনাকাটা করতে পারেন স্বাস্থ্যবিধি মেনে, সেই চেষ্টাই কিন্তু দোকান মালিক সমিতির থেকে করা হচ্ছে এবং মাইকেও আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পরপর সেই ঘোষণা দেওয়া হচ্ছে। তো মাহমুদা মনি, এই ছিল নিউ মার্কেট এলাকা থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার প্রথম দিনের খবরাখবর। রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার হরিপদ সাহা। করোনা দ্বিতীয় ধাক্কায় লন্ডভন্ড চিকিৎসা খাত, কোভিড কিংবা নন কোভিড উভয় ধরনের রোগীদের নিয়ে এখন রাজ্যের অনিশ্চয়তা সঙ্গী করে ঘুরে বেড়াতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। সংশ্লিষ্টরা বলছেন কোভিড রোগী বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো স্বাস্থ্য খাতে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট।